একদিন রাতের বেলা মোটু তার মেয়েকে বলে, মুন্নি তুই এখনও জেগে আছিস, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, আমি রান্না করে তবেই তোকে খেতে দেব, আর বাইরে থেকে যদি কেউ তোকে ডাকে তাহলে একদম দরজা খুলবি না। এ কথা বলে মোটু রান্না করতে চলে যায়। কিছুক্ষণ পরে একটা ডাইনি আসে আর বলে, আরে মুন্নি আমি তোর মা এসেছি, তোর জন্য ভালো ভালো খাবার এনেছি, তাড়াতাড়ি দরজাটা খোল। মুন্নি তখন সত্যি সত্যি তার মা এসেছে ভেবে দরজা খুলতে চলে যায়। তখনই মোটু দৌড়াতে দৌড়াতে আসে আর মুন্নিকে বলে, আরে মুন্নি তোকে না বলেছিলাম কেউ ডাকলে দরজা না খুলতে। তখন মুন্নি বলে, বাবা বাবা আমি ভাবলাম সত্যি সত্যি মা এসেছে তাই বাইরে যাচ্ছিলাম। তখন মোটু বলে, আরে তোর মা অনেক দিন আগেই মারা গেছে, তুই যার সাথে দেখা করতে যাচ্ছিলি সে একটা ডাইনি, ওই দেখ ডাইনিটা তোকে নিয়ে যাবে বলে তোকে ডাকছিল। তখন ডাইনি বলে, হ্যাঁ মোটু তুই ঠিকই বলেছিস, আমি এসেছিলাম তোর মেয়েকে নিয়ে যেতে, তবে একটাই শর্তে আমি চলে যেতে পারি, যদি লোক লাইক ও সাবস্ক্রাইব করে তবে।